বেশ কদিন ধরেই অবরুদ্ধ করে রাখা হয়েছিল গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা। এমনকি আশপাশের এলাকায় চালানো হয় প্রাণঘাতী হামলা। রোগীদের অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটে। এক পর্যায়ে হাসপাতালটির কার্ডিয়াক বিভাগ পুরোপুরি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী, বন্ধ করে দেয়া হয় জ্বালানি সরবরাহ। এই অবস্থায় হাসপাতালটিতে আর কোনো সেবা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সময় আলকুদস হাসপাতালের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এর আগে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় থমকে যায় কামাল আদওয়ান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এতে অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুসহ আরও বহু রোগীর প্রাণ যাচ্ছে। হামলার কারণে তাদের দাফনের ব্যবস্থা করারও উপায় নেই। এই অবস্থায় গাজার হাসপাতালগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিপর্যয়ের শেষ প্রান্তে থাকা গাজার চিকিৎসা সেবা চালু রাখার জন্য রীতিমতো যুদ্ধ করছে বেশ কয়েকটি হাসপাতাল। মোবাইলের আলো জ্বালিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে শনিবার রাতে আল শিফা হাসপাতালে 300 লিটার জ্বালানি তেল নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী, যা দিয়ে সর্বোচ্চ 30 মিনিট চালু রাখা সম্ভব ছিল হাসপাতালটির সার্বিক সেবা কার্যক্রম। তবে এসব জ্বালানি হস্তান্তরে হামাস বাধা দেয় বলে দাবি করছে ইসরায়েল, যা অস্বীকার করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জেরে 240 জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে হামাস। এমনকি পাল্টা হামলা জোরালো করছে এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এতে নতুন করে প্রাণ গেছে 5 ইসরায়েলি সেনার। এ নিয়ে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে 43 জনে। এদিকে সীমান্তে ইসরায়েলের উস্কানিমূলক হামলার জেরে লেবাননেও যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 3 মাসের জন্য জরুরি পরিকল্পনা করল বৈরুত। যুদ্ধ শুরু হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই সব বিষয় থাকছে এই পরিকল্পনায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Be a show stealer.